हेलो फ्रेंड्स, आमी दिया। आमार चैनल घरोया रान्ना बान्नाय आपनादे सबाई के जानाई स्वागत। आजकेर पर्वे आमी आपनादे संगे गोबिंदभोग चाल दिए मुड़ी घंट रेसिपी शेयर करब। এই মুড়ি ঘন্ট কিন্তু বাঙালিদের কাছে ভীষণই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা রান্না। বাঙালিদের বাড়ি যে কোনো অনুষ্ঠান বা পার্বণে এই মুড়ি ঘন্ট কিন্তু হয়েই থাকে। আপনারা দেখুন কিভাবে আমি তৈরি করছি মুড়ি ঘন্ট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দেই। মুড়ি ঘন্ট বানানোর জন্য মূল যে তিনটি উপকরণ লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই। লাগছে দেড়খানা কাতলা মাছের মুড়ো। কাতলা মাছের মুড়োগুলোকে আমি চিড়ে নিয়েছি, তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগছে দুটো মাঝারি সাইজের আলু, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে এক কাপ চাল। এখানে আমি এরকম মেজারমেন্ট কাপের এক কাপ চাল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল আছে, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি লবণ এক চামচ মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। মাছগুলোতে খুব ভালোভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি। এবারে আমি গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবারে আমি এতে এই ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চালটাকে, আমি একটু তেলের সঙ্গে ভেজে নেব। চালটাকে ভেজে নিলে পরে চালটা মুড়ি ঘন্ট করার শেষেও আর ঘেটে যাবে না, এরকম আস্তে আস্তে থাকবে। আমি চালটাকে 2 মিনিট মতো সময় ধরে একটু ভেজে নিচ্ছি। চালটাকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আর দেখুন 2 মিনিট পরেই চালটা কীরকম এই কড়াইয়ের তলা ছেড়ে দিচ্ছে, কড়াই থেকে খুব সহজেই উঠে আসছে, একদম শুকনো ঝরঝরে মতো হয়ে গিয়েছে। তাহলেই বুঝবেন যে আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং কড়াই থেকে চালটা নামিয়ে নিচ্ছি। ভাজা চালটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু মাছের মাথাগুলো ভাজব। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এতেই লবণ হলুদ মাখানো মুড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বা মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। মুড়োগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি এই ভাজা মুড়োগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি সব ভাজা মুড়োগুলো। এবারে আমি এই তেলেই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। আলুটাকে আমি তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি 3 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি। এবার এই ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। ভাজা আলুগুলোকে তুলে নিলাম। এবারে আমি তেল আর কমাচ্ছি না, মুড়ি ঘন্ট একটু বেশি তেলেই ভালো লাগে। তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য রেখেছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর অল্প কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারুচিনি আছে। ফোড়নটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু তেলে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম
পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে। পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে 1 মিনিট মতো সময় ধরে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। এক মিনিট ধরে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এতে সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এতে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর একই সঙ্গে খুব সামান্য পরিমাণ একটু জল দেব, তাতে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়া যাওয়া অবধি কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর দিয়ে দেবো এতে ভেজে রাখা চালটা, দিয়ে দিলাম চাল। খুব ভালোভাবে আবারও একবার একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ চাল দিয়েছি, তাই সেই কাপ মেপেই 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। একই সঙ্গে আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব লবণ। অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে তাই দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ফিরে আসি 10 মিনিট পর। ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু চালটা 60% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এতে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। জলটা যেহেতু একটু টেনে গিয়েছে, তাই খুব সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি আমি, 1/4 কাপের মতো। ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি সবকিছু। এবার আমি আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর আমি এবারে কিন্তু 10 মিনিটের ফাঁকে একবার একটুখানি মরি ঘন্টটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু চালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুগুলোও খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। আপনারা কিন্তু আপনাদের 1/2 চা চামচ চিনিটা বেশি বা কম দিতে পারেন। দিয়ে দেব এতে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম। আর আমি এতে দেব সবার শেষে 1 চামচ মতো ঘি। দিয়ে দিলাম ঘিটা। খুব ভালোভাবে আবারও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে আর 3 মিনিট এইভাবে রেখে দিচ্ছি, তাতে পরে গরম মশলা, ঘি সব কিছুর গন্ধ খুব ভালোভাবে মুড়িঘণ্টর মধ্যে ঢুকে যাবে। ঢাকা দিয়ে 3 মিনিট রাখার পর ঢাকাটা খুলে দিচ্ছি এবং আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের মুড়ি ঘণ্ট একদম তৈরি হয়ে গিয়েছে, দেখুন কীরকম ঝরঝরে হয়েছে। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। গরম গরম পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি মুড়ি ঘণ্ট। আপনারা দেখলেন কিভাবে সহজে তৈরি করে দেখালাম, আর এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। এটা এরকম শুধু শুধু অথবা সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।